ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি অনেকে নিষেধ করে বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে আসলে কি নজর লাগে এদিকে বাচ্চা ক্ষতি হতে পারে হ্যাঁ বদনজরের বিষয়টি সম্পর্কে নবী সাল্লাহ আসলাম হাদিস রয়েছে লাইন হাক কোন বদনজর এটি সত্য ফলে আপনি সন্তান সুন্দর কোনো সন্তান ফুটফুটে সন্তান শিশু বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছুর যদি মানুষদের শেয়ার করেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য বদনজরে কিভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি আল্লাহ তালা ভালো জানেন যে একটা মানুষ রাক্ষসী নজরে যদি দেখে যদি সে দেখে আপনার হিংসাত্মক নজর দেয় তাহলে সেক্ষেত্রে নজরে হাসেদ বলে বদনজর বলে এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে ওই বাচ্চা রোগ লেগে থাকতে পারে আপনি খ্যাতের ফসল দেখে কেউ যদি রাক্ষসী নজরে দেখে তাহলে বদনজর লাগতে পারে এগুলো স্বাভাবিক একেবারে এখন আপনি বলবেন যে প্রদর্শন এই পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে সবাই প্রদর্শন করে কই তারা তো অনেক ভালো আছে দেখুন ভালো নেই অনেকে অনেকদিন থেকে ক্ষতিগ্রস্ত সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর কিন্তু নিশ্চিন্তি হয়তো টেরও পাচ্ছেন না তো কিভাবে এই বিষয়টা কাজ করে যে একজন রাক্ষসীর দৃষ্টিতে তাকালো আর একজনের ক্ষতি হয়ে গেলো কীভাবে হতে পারে এই বিষয়ে আল্লাহর্বালমের টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয় হতে পারে আমরা এটা বুঝি না অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয় কিন্তু সেটাকে আমরা অস্বীকার করি না ঠিক এটাও সেরকম কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে বদনজর সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর একটি ওঠ আকর্ষণীয় একটি প্রাণী সেটি যদি কারো বদনজরের কবলে পড়ে তাহলে সেটিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে অর্থাৎ সেটা এমন পর্যায়ে অসুস্থ রুগ্ন হয়ে যেতে পারে যে বাধ্য হয়ে মানুষ জবাই করে সেটাকে খেয়ে ফেলেছে এরকম পর্যায়ে যেতে হতে পারে ওটের যেভাবে জবের পদ্ধতি অর্থাৎ নহরতার মাধ্যমে তো যাই হোক বদন বিষয়টি সত্য এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত এম ফুয়াদ হোসেন লিখেছেন বিভিন্ন বাহিনীর মসজিদগুলোতে দেখা যায় জুবান নামাজের সময় অফিসারদের জন্য সামনের জায়গা ফাঁকা রেখে বসা হয় এরপরে ইসলামের নির্দেশনা জানতে চাই বিভিন্ন বাহিনীর মসজিদে এরকম দেখা যায় আমিও জানি আমি সে সমস্ত বাহিনীর কর্তা ব্যক্তিদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই তারা যেন এই কালচারটা থেকে বেরিয়ে আসেন এবং এই যে একটা সংস্কৃতি তাদের মধ্যে আছে সেটা যেন না থাকে কারণ আসলে মসজিদের বাইরে নিশ্চিত তাদের চেইন অফ কমান্ড তাদের যে অন্য বিষয় সেগুলো তারা খেয়াল করবেন কিন্তু মসজিদের মধ্যে আসলে এমনটি করা উচিত নয় এখানে আল্লাহ সহাত সবার মধ্যে সকল প্রকার ভেতাবে তুলে দেওয়ার যে শিক্ষা এবং দীক্ষা সেটি আমাদের কিন্তু দিয়েছেন সাল্লাহ মসজিদে যখন ছিলেন তিনি সেনার প্রধানের দায়িত্ব পালন করেছেন কিন্তু সেখানে মসজিদে তিনি সকল মানুষকে সমানভাবে দাঁড়াবার অবাহিত সুযোগ দিয়েছেন হুজাইফা মিনা আপনি লিখেছেন আমাদের মসজিদের বড় মাইকে আজানে জমার বয়ান খোঁদব এবং আমাদের উচ্চস্বরের চলায় এই কাজটিকে আমরা খারাপ মনে হয় এই জন্য কি আমার ইমান নষ্ট হয়ে যাবে না আপনার ইমান এই কারণে নষ্ট হবে না কারণ আপনি এই শব্দ প্রয়োজন ছাড়া মানসিক কষ্ট দেওয়া হতে পারে সেরকম আপনি মনে করছেন এই মনে করার কারণে ইমান আপনার চলে যাবে না বরং মসজিদের মাইকের ব্যবহার যারা করছেন তারা সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে যে এটি অন্যের বিরক্তির কারণ যেন না হয় মাসুম মাসুম্বিল্লাহ লিখেছেন বিয়ের ছয় মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে সে সন্তান কি বৈধ হবে ভাই বিল্লাহ বিয়ের ছয় মাসের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেটা যদি বিবাহের পরেই গর্ভ ধারণ হয়ে থাকে তাহলে অবশ্যই বৈধ দৃষ্টিকোণ থেকে এটি না যায় কিংবা হারাম নয় কারণ এত অল্প সময়ের মধ্যে সন্তান গর্ভ ধারণ করা বা সন্তান আপনার জন্ম লাভ করা এটা অসম্ভব নয় বিধায় এটি মানে ছয় মাসের মধ্যে সন্তান হয়েছে দেখেই এটাকে অবৈধ সন্তান বলে ট্রিট করা বা মন্তব্য করা উচিত হবে না সাগর এআইডি থেকে আপনি লিখেছেন বিসমিল্লা আল্লাহ আকবর বলে গুলি করে পাখি মারলে সেটি জবে করার আগে মারা গেলে সেটি খাওয়া হালাল হবে কিনা জি পাখি আপনি গুলি করে যখন কোনো পাখিকে শিকার করবেন তখন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে যদি আপনি শিকার করেন তাহলে সেক্ষেত্রে সেই শিকার করা পাখি আপনার জন্য খাওয়া হালাল হবে